দুর্নীতির অভিযোগে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আজমল হক ও আবুহেনা মোস্তফা কামালকে আটক করেছে দুদক। সকালে মতিঝিল জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় মতিঝিল থানায়। আটককৃতদের বিরুদ্ধে 332 কোটি 91 লাখ টাকা দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বিসমিল্লাহ ট্রাভেল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অবৈধ সুবিধা প্রদান করে আসছিল তারা। 2013 সালে দুর্নীতি অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই তাদের আটক করা হলো।